দেখুন গলা ডেট্রে যে মাট মাগিলে টাটস রিপোর্টটা যেটা অপ টু ডেট স্টাটস রিপোর্ট কথা যদি আমি কেমা সেইটা সে সবমিট করে লাস্ট ডেট্রে এবং আজি তার হিওরিং লা সেখানে আমি আমার যেটা আমার স্টাডগুল আমি আজ মার কোর্ট পাখে পঁচাইল যে প্রথম স্টাডটা হচ্ছে যেতবে মৃতদেহটা জবত করলা সেতবে সে ওয়ান সেভেন্টি সিক্স ক্লজ ওয়ান আন্ড টু যে ক্লিয়র মেনশন করেছেন মাপ্রিমকোর্ট মধ্যে তাপরে বহুগুড়ি জজমেন্ট করছেন সে ক্লিয়র অ যদি গোটে কৌশি জাগরে গোটে অন্যচুরা ডেড বডি মিলা পুলিশ কু তার কাম হোচা তা এফআইআর হয়ে নি কিন লোক কমপ্লেট না সে জাগারে পুলিশ কাম হোচি বডিটা সেটি জগিব জন মাজিষ্ট্রেটঙ্ক উপস্থিতি সেটা জবৎ করব এবং জনেজুকুটিভ মাট্রেট উপস্থিতি সেটা পোস্টমর্টম করব যেটা কিন্তু সে না বলে আমি এটা মাঝে দৃষ্টি আকর্ষণ কলু এবং দ্বিতীয় জিনিস যদি আপনার কে যেত জবত করার শবটা এবং সেত সে রিপোর্ট কুচি যে তিন জন সাখী উপস্থিতরে আমি সে শবটা জবত কলু এবং যেত সাক্ষীরা দসখত কথা আপনার যেত দেখবে সেটি দুই জন সাি দসখত করেছেন এবং তৃতীয় জিনিস তৃতীয় জিনিস আমি মা কোর্ট বা কোর্ট দৃষ্টি আকর্ষণ কলু যে যদি গোটে গোটে ইনভেস্টিগেটিং এজেন্সি যেত বিভিন্ন প্রকার ইনভেস্টিগেসন করি ফেল মারুচি সেটি গোটে লোক যেতে ভরসা আসুন ইনভেস্টিগেশন এজেন্সি উপরে সে সিবিআই তদন্তের কথা বলছি যে আমি রিহা চক্রবর্তী কেস কে আমি সাইটেসন কলু এবং মাপ্রিমকোর্টার জজমেন্ট দেখাইলু যে অন্যচুরাল বডি বাহুছি অন্যচুরাল ডেড বডি পছরে নিশ্চিত ভাবে কেউ না কোটি গোটে ক্রাইম লুচিকি রয়েছে এসব জিনিস যেত মা কোর্ট দৃষ্টি আকর্ষণ কলাপরে মার্ট মধ্য আমার কথাটা ক্রহণ কে এবং

গোটে পটে আপনার পড়ুটি তার আিক আগে লেখা হয়েছে যে মোর দেশপ্রাই বহুত কাম করার ইন্ট্রেস থিলা। কিন্তু মুপার্লি না মদ বিরোধী আন্দোলন সঙ্গে জড়িত থিলি এ সরকার যদি শত্রু হয়ে যাব এ সরকার বঞ্চিয়া বঞ্চয়পর জিনা হারাম করেদব